নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা, এছাড়াও আসাম টেট, ত্রিপুরা টেট, প্রত্যেকটা টেট পরীক্ষাই হয় আমরা জানি সেন্ট্রাল টেট বা সিটেট এর ফরম্যাট অনুযায়ী। এখানে 150 নম্বরের মোট পরীক্ষা হয়, তার মধ্যে 30 নম্বর থাকে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু মনস্তত্ব শিক্ষাবিজ্ঞান। এর একটা টপিক হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, যেটা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। টেটের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। এখানে আছে মিনিং, নেচার অ্যান্ড থিওরিজ, এবং এখানে এই থিওরিজ এর মধ্যে দুটো থিওরিজ পড়তে হবে, একটা হচ্ছে ফ্রয়েড এবং দ্বিতীয় হচ্ছে এরিকসন। তাহলে আজ আমরা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এর ফ্রয়েডের যে তত্ত্ব, ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব বা ফ্রয়েড সাইকো অ্যানালিটিক থিওরি সম্পর্কে আলোচনা করব। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব বা ফ্রয়েড সাইকোঅ্যানালিটিক থিওরি সম্পর্কে বিস্তৃত পড়ার আগে আজ আমরা জানবো যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলতে আমরা কি বুঝি। এই যে বলে পার্সোনালিটি, এটার মানেটা কি? দেখো, মনোবিদ অ্যালপর্ট তিনি কি বলেছিলেন ব্যক্তিত্ব বলতে কি বোঝায়। ব্যক্তিত্ব বলতে বোঝায় মানুষের যে অন্তর্নিহিত দৈহিক বা শারীরিক এবং মানসিক যে প্রক্রিয়াসমূহের একটা গতিময় সংগঠন, যেটা কোন একজন ব্যক্তিকে পরিবেশের সঙ্গে উপযোজিত হতে সাহায্য করে, এটাকেই বলা হচ্ছে ব্যক্তিত্ব। দেখো, অ্যালপর্টের মতে পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডিভিজুয়াল অফ দোজ সাইকোফিজিক্যাল সিস্টেম দ্যাট ডিটারমিন হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু হিজ এনভায়রনমেন্ট। এটাই বলেছিলেন অ্যালপর্ট, যে ব্যক্তিত্ব হচ্ছে একটা মানুষের যে অভ্যন্তরস্থ বা অন্তর্নিহিত দৈহিক এবং মানসিক যে প্রক্রিয়াগুলো চলছে তার একটা গতিময় সংগঠন, যেটা পরিবেশের সঙ্গে কোনো একজন ব্যক্তিকে উপযোজিত হতে সাহায্য করে। এটা বলেছিলেন অ্যালপর্ট। গ্যারেট কি বলেছিলেন? দেখো, গ্যারেটের মতে ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হলো ব্যক্তির আচরণ ভঙ্গি। অর্থাৎ গ্যারেট বলেছিলেন যে পার্সোনালিটি ইজ দ্য স্টাইল অর ফর্ম অফ বিহেভিয়ার। তাহলে ব্যক্তিত্ব বলতে কি বোঝায় এটা আমরা জানতে পারলাম। এরপর আমরা আসি ব্যক্তিত্বের বৈশিষ্ট্যাবলী সম্পর্কে, ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি। দেখো, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এটা একটা গতিশীল, পরিবর্তনশীল এবং বিকাশমান প্রক্রিয়া। ছোট থেকে বড় পর্যন্ত কোনো একজন ব্যক্তির ব্যক্তিত্ব একই রকম থাকবে এটা আমরা কিন্তু বলতে পারি না। সময়ের সঙ্গে সঙ্গে এটা পরিবর্তিত হতে পারে, বিকশিত হতে পারে এবং এটা একটা গতিশীল প্রক্রিয়া। ব্যক্তিত্ব সহজাত এবং অর্জিত, ইননেট বা অ্যাকওয়ার্ড দুটোই হতে পারে, দু রকমই হতে পারে। ব্যক্তিত্ব দৈহিক এবং মানসিক যে বৈশিষ্ট্যগুলো, কোনো একজন ব্যক্তির মধ্যে যে সমস্ত শারীরিক বা দৈহিক বৈশিষ্ট্য থাকে এবং তার যে মানসিক বৈশিষ্ট্যগুলো থাকে, তার সমন্বয়ই হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। ব্যক্তিত্ব আচরণের নির্ধারক, অর্থাৎ কোন একজন ব্যক্তির আচরণ বা বিহেভিয়ারকে নির্ধারণ করে কে? ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। তার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি যেমন হবে, তার আচরণের মধ্যে কিন্তু তার প্রভাব থাকবে, এবং ব্যক্তিত্বকে জানা যায় বাহ্যিক প্রকাশে। বাহ্যিক প্রকাশ দিয়েই কিন্তু কোন একজন ব্যক্তির ব্যক্তিত্ব বা পার্সোনালিটিকে চেনা যায়। ব্যক্তিত্বের মধ্যে একটা স্থায়িত্ব আছে যার মাধ্যমে ব্যক্তিকে বোঝা যায়। এগুলো আমরা বলতে পারি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সমূহ। এরপর আমরা আসব ব্যক্তিত্ব সম্পর্কিত ফ্রয়েডের তত্ত্বে। দেখো, ফ্রয়েডের এই থিওরিটাকে বলা হয় ফ্রয়েড সাইকো অ্যানালিটিক থিওরি বা ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এই মনঃসমীক্ষণ তত্ত্বের উদ্ভাবক হচ্ছেন কে? সিগমন্ড ফ্রয়েড। ফ্রয়েডের মতে মানুষ তার যে অবদমিত জৈবিক চাহিদাগুলো প্রশমনের উদ্দেশ্যে সর্বদাই এক ধরনের সংগ্রামে ব্যস্ত থাকে। প্রত্যেকটা মানুষেরই কিছু জৈবিক চাহিদা থাকে। অনেক সময় সেই জৈবিক চাহিদাগুলোকে অবদমিত করে ব্যক্তি নিজের মধ্যেই রাখে, এবং যখনই কোনো চাহিদাকে অবদমিত করে রাখা হয় তখন তাকে নিজের সঙ্গে নিজেকে একটা সংগ্রাম করতে হয়। সে কথাই ফ্রয়েড বলেছেন যে মানুষকে তার অবদমিত জৈবিক চাহিদাগুলোকে প্রশমন করার জন্য সর্বদাই এক ধরনের সংগ্রামে সে ব্যস্ত থাকে। ব্যক্তির অবচেতন প্রেরণা, অর্থাৎ আনকনসাস যে মোটিভেশন এবং দ্বন্দ্ব, এর স্বরূপ জানার জন্য ফ্রয়েড দুটো বিশেষ পদ্ধতির সাহায্য নিয়েছিলেন। সেগুলো কি কি? একটা হচ্ছে অবাধ অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন, এবং দুই হচ্ছে স্বপ্ন বিশ্লেষণ বা ড্রিম ইন্টারপ্রিটেশন। ফ্রয়েড
মনের তিনটে স্তরের কথা বলেছেন। সেই তিনটে স্তর কি কি? এক হচ্ছে চেতন স্তর বা কনসাস স্টেজ, দুই হচ্ছে প্রাক চেতন স্তর বা প্রি কনসাস স্টেজ, এবং তিন হচ্ছে অবচেতন স্তর বা আনকনসাস স্টেজ। এই যে চেতন স্তর বা কনসাস স্টেজটা কি, এই স্তরটাই বাস্তব জগৎ বা রিয়েলিটির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। আমাদের যে দৈনন্দিন জীবনের চিন্তা অনুভূতি, এগুলো নিয়েই কিন্তু চেতন মন গঠিত। তাহলে আমাদের বাস্তবের সঙ্গে যে সম্পর্ক বজায় রাখে যে স্তরটা, সেটাই হচ্ছে চেতন স্তর বা কনসাস স্টেজ। এরপরে আসছে আমরা প্রাক চেতন স্তর বা প্রি কনসাস স্টেজ। দেখো, চেতন মনের ঠিক নিচে এই প্রাক চেতন স্তর থাকে। এই স্তরে যে চিন্তা বা অভিজ্ঞতা সঞ্চিত থাকে সেগুলোকে ইচ্ছা করলেই কিন্তু চেতন স্তরে নিয়ে আসা যায়। তাহলে প্রাক চেতন স্তরে কিছু সুপ্ত চিন্তা সেখানে কিন্তু সুপ্ত অবস্থায় থেকে যায়, এবং সেগুলোকে ইচ্ছে করলেই আমরা কিন্তু আবার চেতন স্তর বা কনসাস স্টেজে নিয়ে আসতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি অবচেতন স্তর বা আনকনসাস স্টেজ, এটা প্রাক চেতন স্তরের নিচে থাকে। তাহলে চেতন স্তর বা কনসাস স্টেজের নিচে আছে প্রি কনসাস বা প্রাক চেতন স্তর, আর এই প্রাক চেতন স্তরের নিচে আছে অবচেতন বা আনকনসাস স্তর। দেখো, প্রাকচেতন স্তরের নিচে মনের অবচেতন স্তর বা আনকনসাস স্টেজ বর্তমান থাকে। সামাজিক অনুশাসনের বিচারে যে অবাঞ্ছিত চিন্তা কামনা বাসনা, এগুলো অবচেতন মনে স্থান পায়। তাহলে আনকনসাস স্টেজে কোন জিনিসগুলো থাকে? যে আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা কামনা বাসনা, যেগুলো হয়তো মনের মধ্যে রয়েছে কিন্তু সমাজের চোখে সেগুলো অবাঞ্ছিত, সমাজ সেগুলো কখনো মেনে নেবে না। তাহলে সেই চিন্তা কামনা বাসনা, সেগুলো আনকনসাস বা অবচেতন স্তরে কিন্তু স্থান পায়। এই স্তরে সঞ্চিত অভিজ্ঞতাকে সহজে চেতন মনে বা কনসাস স্টেজে আনা যায় না। তাহলে ফ্রয়েড মনের এই তিনটে স্তরের কথা বলেছেন, চেতন স্তর বা কনসাস স্টেজ, প্রাক চেতন স্তর বা প্রি কনসাস স্টেজ, এবং অবচেতন স্তর বা আনকনসাস স্টেজ। এরপর আমরা দেখব যে ব্যক্তিত্ব গঠনকারী যে উপাদান, যে উপাদানগুলো বা এলিমেন্টগুলো পার্সোনালিটি ডেভেলপ করতে সাহায্য করে, সেটা সম্পর্কে ফ্রয়েড কি বলেছেন। ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব গঠনকারী তিনটে উপাদান, সেগুলো কি কি? এক হচ্ছে আদিসত্তা বা ইদ, দুই হচ্ছে অহম বা ইগো, এবং তিন হলো অধিসত্তা বা সুপার ইগো। ইদ, ইগো এবং সুপার ইগো, এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেব। দেখো, আদিসত্তা বা ইদ, এটা সুখ ভোগের নীতি বা প্লেজার প্রিন্সিপাল মেনে চলে। আদিসত্তা কিন্তু বিচার, বুদ্ধি, যুক্তি বা নৈতিকতা, এগুলোর কোনো ধার ধারে না বা এগুলোর বিচার করে না। আদিসত্তা কামনা বাসনা যে বাধাহীন তাৎক্ষণিক পরিতৃপ্তির উপর গুরুত্ব আরোপ করে, কিন্তু যেটা মনে হয় সেটা করে নেয়, কিন্তু এর পেছনে নৈতিকতা আছে কিনা, যুক্তি বুদ্ধি দ্বারা এটাকে বিচার করা, এগুলোর কোনো রকম কোনো ধার ধারে না আদিসত্তা বা ইদ। এটা ব্যক্তিত্বের একটা অবচেতন বা আনকনসাস স্তর। এরপরে আমরা আসছি অহম বা ইগো। দেখো, অহম হচ্ছে ব্যক্তির যে বাস্তব সত্তা, সেটাই হচ্ছে অহম বা ইগো। অহম সবসময় বাস্তব ধর্মী নীতি বা রিয়েলিটি প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয়। যেমন আমরা দেখলাম আদিসত্তা বা ঈদ, এটা প্লেজার প্রিন্সিপাল বা সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত হয়, ঠিক সেরকম অহম কিন্তু রিয়েলিটি প্রিন্সিপাল বা বাস্তব ধর্মী নীতি দ্বারা পরিচালিত হয়। আদিসত্তা এবং অধিসত্তা অর্থাৎ ঈদ আর সুপারিগো, এর মধ্যে সামঞ্জস্য বিধান করে অহম বা ইগো। আদিসত্তা যে তীব্র কামনা এবং অধিসত্তার যে কঠোর অনুশাসন, এর দ্বন্দ্ব মেটাতে অহম যখন পারে না, তখন কি হয়, ব্যক্তিত্বের বিপর্যয় ঘটে বা পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা যায়। এরপরে আমরা আসছি অধিসত্তা বা সুপার ইগো। অধিসত্তা বা সুপার ইগো, এটা হচ্ছে বিবেক। এই সত্তা বাস্তব অপেক্ষা ন্যায় নীতির উপর বেশি গুরুত্ব আরোপ করে। তাহলে আমরা দেখতে পেলাম যে ঈদ, এটা কিন্তু ধারে ধারে না কোন রকমের নীতি যুক্তি নৈতিকতার। আচ্ছা, অহম বা ইগো, এটা কিন্তু ব্যক্তির বাস্তব সত্তা এবং সেটা বাস্তব ধর্মী নীতি দ্বারা পরিচালিত হয়। আর এই যে অধিসত্তা, এটা কিন্তু বাস্তবের থেকেও বেশি গুরুত্ব আরোপ করে কার উপর, ন্যায় নীতির ওপর। অধিসত্তা ন্যায় নীতি বা মোরালিটি প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয়। ফ্রয়েডের মতে শিশুর এই যে ব্যক্তিত্ব বিকাশে প্রথম 5 বছর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন পর্যায়কে ফ্রয়েড মানুষ যৌন স্তর বা সাইকোসেক্সুয়াল স্টেজ বলেছেন।
এরপর আমরা আসি ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন পর্যায়গুলো সম্পর্কে সিগমন্ড ফ্রয়েড কি বলেছিলেন, পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজ সম্পর্কে, যেগুলোকে আমরা সাইকো সেক্সুয়াল স্টেজও বলতে পারি, সে সম্পর্কে সিগমন্ড ফ্রয়েড এর মতামতগুলো কি ছিল বা এই পর্যায়গুলো কি কি ছিল। দেখো, 1 নম্বর পর্যায় হচ্ছে ওরাল স্টেজ বা মৌখিক স্তর। এটা শিশুর জীবনের প্রথম স্তর, জন্মের শুরু থেকে 2 বছর বয়স পর্যন্ত এই স্তর সীমিত। এক্ষেত্রে শিশু মৌখিক ক্রিয়াকলাপের মাধ্যমে তৃপ্তি অর্জন করে, যেমন সে বুড়ো আঙুল চষে, মায়ের দুধ খায়, আধো আধো কথা বলে, এটাকেই বলা হয় ওরাল স্টেজ বা মৌখিক স্তর। 2 নম্বর স্টেজ হচ্ছে অ্যানাল স্টেজ। প্রায় 2 বছর বয়স থেকে কিন্তু এই অ্যানাল স্টেজ শুরু হয়। এই সময় শিশুরা সমাজের কিছু চাহিদার প্রতি প্রতিক্রিয়া জানাতে শেখে, যেমন তারা শুশু পটি এগুলোকে কন্ট্রোল করতে পারে, এটাকেই বলা হচ্ছে অ্যানাল স্টেজ। 3 নম্বর স্টেজ হচ্ছে ফ্যালিক স্টেজ। দেখো, 3 থেকে 4 বছর বয়সে কিন্তু এই ফ্যালিক স্টেজ শুরু হয়। এই সময় শিশুরা কিন্তু মহিলা এবং পুরুষের মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারে এবং যৌনতা সম্পর্কেও তারা সচেতন হয়। সিগমন্ড ফ্রয়েডের মতে 4 নম্বর যে স্টেজ, সেটা হচ্ছে ল্যাটেন্সি স্টেজ। এই পর্যায়ের সময়কাল হচ্ছে 7 বছর বয়স থেকে যৌবনে পৌঁছানো পর্যন্ত। এই সময় শিশুর যৌন আকাঙ্ক্ষা বিকশিত হয়, কিন্তু সেগুলো সুপ্ত অবস্থায় থাকে। এবং 5 নম্বর পর্যায় হচ্ছে জেনিটাল স্টেজ বা যৌন পর্যায়। এটা হচ্ছে যৌবনে পৌঁছানোর পরবর্তী সময়কাল। এই সময় বাচ্চা বয়সের নির্ভরতা কাটিয়ে উঠতে পারে শিশুরা এবং তারা পরিপক্কভাবে বিপরীত লিঙ্গের সাথে ডিল করতে শিখে যায়, এটাকেই বলা হচ্ছে জেনিটাল স্টেজ বা যৌন পর্যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে সাইকো সেক্সুয়াল স্টেজ গুলো সিগমন্ড ফ্রয়েডের মতে কি কি, বা আমরা এটাকে পার্সোনালিটি ডেভেলপমেন্টের স্টেজও বলতে পারি। 1 হচ্ছে ওরাল স্টেজ, 2 হচ্ছে অ্যানাল স্টেজ, 3 হলো ফ্যালিক স্টেজ, 4 হলো ল্যাটেন্সি স্টেজ এবং 5 হলো জেনিটাল স্টেজ। শিশুর যৌন বিকাশের বিভিন্ন স্তরগুলোর ভিত্তিতে ফ্রয়েড ব্যক্তিত্বের 3টে টাইপের কথা উল্লেখ করেছেন। 3 ধরনের পার্সোনালিটির কথা তিনি বলেছেন এই যৌন বিকাশের স্তরগুলোর ভিত্তিতে। দেখো, এর মধ্যে প্রথমেই আসছে ওরাল ইরোটিক টাইপ, 2 হচ্ছে অ্যানাল টাইপ, আর 3 হচ্ছে ফ্যালিক টাইপ। এই যে ওরাল ইরোটিক টাইপ, এটাকে আবার 2টো ভাগে তিনি ভাগ করেছেন। 1 হচ্ছে স্যাডিস্টিক আর 2 হচ্ছে ওরাল প্যাসিভ। স্যাডিস্টিক কাদের বলা হচ্ছে, এরা সাধারণত নৈরাশ্যবাদী হয়, সবসময় নিরাশাবাদী, মানে যে কোনো জিনিসের নিরাশার দিকটাই তারা দেখতে পায় এবং সন্দেহ পরায়ণ হয়, এদেরকে বলা হয় স্যাডিস্টিক। এবং ওরাল প্যাসিভ হচ্ছে, এরা সাধারণত পরিবর্তনশীল হয় এবং আদর্শবাদী হয়। তাহলে ওরাল ইরোটিক টাইপকে 2টো ভাগে ভাগ করেছেন, স্যাডিস্টিক এবং ওরাল প্যাসিভ। এরপরে আসছে অ্যানাল টাইপ, এরা সাধারণত খুঁতখুঁতে হয়, কৃপণ হয় এবং সাবধানী হয়। এবং 3 হচ্ছে ফ্যালিক টাইপ, যেটা হচ্ছে স্বাভাবিক ধর্মী, এরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী হয়, নিজেকে ভালোবাসে এবং অপরের নজর আকর্ষণ করতে চায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাইকো সেক্সুয়াল স্টেজ, এর ভিত্তিতে ফ্রয়েড পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে 3টে ভাগে ভাগ করেছেন, ওরাল ইরোটিক টাইপ, অ্যানাল টাইপ এবং ফ্যালিক টাইপ। এবং এই ওরাল ইরোটিক টাইপকে আবার 2 ভাগে ভাগ করেছেন, স্যাডিস্টিক এবং ওরাল প্যাসিভ। তাহলে আজ আমরা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সম্পর্কিত সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি, সিগমন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ বা সাইকো অ্যানালিটিক থিওরি বা মনঃসমীক্ষণ তত্ত্ব সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিও তোমরা কমেন্টসে জানিও। অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। পরদিন আমরা ব্যক্তিত্ব সম্পর্কিত যে আরও একটা তত্ত্ব, এরিক এরিকসনের মনোসামাজিক তত্ত্ব, সেটা সম্পর্কে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।